ছবি গৃহলৈ বুলবুল কেনসিং। বিভিন্ন রাষ্ট্রীয় তথা আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ের চলচ্চিত্র মহোৎসবত প্রদর্শিত হওয়ার পাছত 20 সেপ্টেম্বরত অসমের ছবিগৃহসমূহত মুক্তি লাভ করিব বুলবুল কেনসিংয়ে। বৃহস্পতিবারে গুৱাহাটীত এক সংবাদমেল সম্বোধন করে পরিচালিকা রীমা দাসে ছবিখনের সন্দর্ভত কেতবোৰ মন্তব্য দাঙি ধরে। বুলবুল কেনসিং প্রথমতে প্রিমিয়ার হয়েছে ওয়ার্ল্ড প্রিমিয়ার টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, তারপর আমার এশিয়ান প্রিমিয়ার হয়েছিল বুসান ফিল্ম ফেস্টিভ্যাল, আর ইউরোপিয়ান প্রিমিয়ার হয়েছিল বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, তারপর মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যাল, দেন ইউকে প্রিমিয়ার হয়েছিল এডিনবরা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। এনেকে ধরে আমার এতালেকে 40-এর উপর বিভিন্ন বিভিন্ন ফেস্টিভেলত সিনেমাখন প্রদর্শিত হয়ে আছে। আর ইতিমধ্যে আমার যখন রজত কমল ন্যাশনাল অ্যাওয়ার্ড বেস্ট আসামিজ ফিল্ম ছবি হওয়ার এতালেকে আমার 13টার উপর আমার সিনেমা আমার পাইছে বঁটা পাইছে। তার ভিতর বিশেষভাবে আমি যাবারও মুম্বাই ফিল্ম ফেস্টিভেলত বেস্ট ভিলেজ রকস্টারস বেস্ট ফিল্ম পাইছিল, আর এইবারও মুম্বাই ফিল্ম ফেস্টিভেলত বুলবুল কেনসিং বেস্ট ফিল্ম হয়েছে, সেটা আমার কারণে বড় ডাঙর কথা। আর আকো বার্লিন ফিল্ম ফেস্টিভেল আমার কারণে খুবই সৌভাগ্যজনক যে আমি টরন্টো যাওয়ার পিছতো বার্লিন ফিল্ম ফেস্টিভেল গিয়েছো। পৃথিবীর ভিতর আমার দ্বিতীয়খন ডাঙর মানে শ্রেষ্ঠ ফেস্টিভেল হিসাবে কোয়া হয়, আর তাত আমি স্পেশাল মেনশন জুরি স্পেশাল মেনশন বটা পাওয়া গেছিল। শান্তনু শইকীয়াৰ প্ৰতিবেদন, নৰ্থ ইষ্ট নাও।